প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বেথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে চাঁদাবাজির অভিযোগে বায়া পুলিশ ফাঁড়ির কনস্টেবলকে আটক করে পুলিশে দিয়েছে সাধারণ জনতা রাজশাহী চালঘাটে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে বাবার হাতে ছেলে খুন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে নগরীর কাশিয়াডাঙ্গা ক্রাইম বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এ সময় তিনি কাশিয়াডাঙ্গা ও দামকুড়া থানা এলাকায় বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করেন এবার জাতীয় বৃক্ষরোপণ অভিযানের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে বৃক্ষমেলা প্রকৃতি পরিবেশ আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ জাতীয় বৃক্ষরোপণ অভিযান দুই হাজার বাইশের সাথে সামঞ্জস্য রেখে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ তৃতীয় দিনের মতো আজ সকালে আর এমপির কাশিয়াডাঙ্গা ক্রাইম বিভাগের মোল্লাপাড়ায় আর এমপির প্রস্তাবিত নতুন পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানে আর এমপির কমিশনার আবু কালাম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রস্তাবিত নতুন পুলিশ লাইন্সে বিভিন্ন স্থানে ফলজ বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করেন পরবর্তীতে পুলিশ কমিশনার দামকুড়া থানার দামকুরা হাট উচ্চ বিদ্যালয় ও তার আশপাশ এলাকায় বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করেন এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়ত ইসলাম অতিরিক্ত পুলিশ কমিশনার মজিদ আলী সহ আর এমপির কর্মকর্তাবৃন্দ রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান সহ অন্যান্যরা যেগুলো জায়গা আছে সেগুলোতে আমরা কোনোভাবে ফেলে রাখবো না এগুলোতে আমরা আমাদের সবজি এবং অন্যান্য আমাদের বৃক্ষরোপণ করব আমি আশা রাখবো আমাদের রাঙ্গাবাসী আপনার যেন আপনাদের এই জায়গাগুলোর জন্য ফেলে না রাখেন এবং সবাই যেন আপনাদের প্রতি জায়গাগুলো যেন প্রপারলি ইউটিলাইজ করতে পারেন যাতে করে আমরা আমাদের বাংলাদেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে আমরা এগিয়ে যাব এই প্রত্যাশা রেখেই আমার বক্তব্যটা শেষ আসসালামু আলাইকুম রাজশাহীতে চাঁদাবাজির অভিযোগে বায়া পুলিশ ফাঁড়ির কনস্টেবল মিজানুর রহমানকে আটক করে পুলিশে দিয়েছে সাধারণ জনতা সোমবার দশটার দিকে নগরীর এগারো নং ওয়ার্ড কাউন্সিলর তজুর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে এ সময় মিজানুর রহমান নামে ওই পুলিশের সঙ্গে থাকা অপরজন পালিয়ে যায় স্থানীয়দের দাবি পুলিশের এই সদস্য এভাবে চাঁদাবাজি করে চলেছেন বহুদিন থেকে গতকাল রবিবার হেতেমখা সবজিপাড়া এলাকার ভিলা ছাত্রাবাসের এক ছাত্রকে ইয়াবাদ দিয়ে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে নগদ ছয় হাজার টাকা নিয়ে যান তিনি সোমবার রাতে দশ হাজার টাকা নেওয়ার সময় এলাকাবাসী হাতে নাতে ধরে গণধলায় দিয়ে বোয়ালিয়া থানায় পুলিশের কাছে সোপর্দ করে জনতার হাত থেকে রক্ষা করে তাকে পুলিশের হাতে তুলে দেয় এগারো নং ওয়ার্ড কাউন্সিলর রাজশাহী চারঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবার হাতে ছেলে খুন হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ঝিকরাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে নিহতের নাম জাহাঙ্গীর আলম তিনি চারঘাট উপজেলার সারদা ইউনিয়নের ঝিকরাপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে চারঘাট থানার ওসি আব্দুল লতিফ জানান আব্দুল কুদ্দুস দ্বিতীয় স্ত্রীর ছেলে মেয়েদের নামে জমি জমা লিখে দিলে প্রথম স্ত্রীর ছেলের সাথে বিরোধ সৃষ্টি হয় এরই সূত্র ধরে মঙ্গলবার সকালে পাট বাবা আব্দুল কুদ্দুস ও ছেলে জাহাঙ্গীরের মধ্যে শুরু হয় এর এক পর্যায়ে পাট কাটা হাসুয়া দিয়ে ছেলেকে আঘাত করে আব্দুল কুদ্দুস এতে ঘটনাস্থলে মারা যান জাহাঙ্গীর ওসি বলেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত বাবা আব্দুল কুদ্দুসকে আটক করা হয়েছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ নাটোরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাতাত্তরতম জন্মবার্ষিকী ও তার আশুরোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহরের আলাইপুরস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দেশব্যাপী চলমান গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত ও যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করা হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক সদস্য সচিব রহিম নেওয়াজ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম নেতাকর্মীরা নাটোরের সিংরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতচল্লিশতম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বেলা সাড়ে বারোটার দিকে শেরকোল সমজান আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এর আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক এমপি। তিনি তার বলেন সামরিকভাবে তেল ও সারের দাম করোনা সংকট কাটিয়ে ওঠার পর রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের কারণে এই সমস্যা সৃষ্টি হয়েছে তাদের দুই দেশের যুদ্ধের কারণে আজ সারা বিশ্বে সংকট দেখা দিয়েছে আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই এই সংকট কেটে যাবে শেরকোল ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজনে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হজরত আলীর সভাপতিত্বে আয়োজিত এই আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট শেখ রহমান সিংরা পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র জান্নাতুল ফেদুর সহ অন্যান্যরা চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নে ভাতাভোগীদের কার্ড নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে মঙ্গলবার বিকেলে দায়পুকুরিয়া ইউনিয়নের নয় নং ওয়ার্ড সদস্য মনিরুজ্জামান বাবু তার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি বলেন সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কিছু মিডিয়ায় ভাতাভকিদের কাছ থেকে টাকা নিয়ে কার্ড দেয়া হয়েছে এমন সংবাদ প্রচার করা হয় তিনি দাবি করেন ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন বানওয়াট ও উদ্দেশ্য প্রণোদিত ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পরে কোনো ভাতাভোগীদের কাছে কোন অর্থ গ্রহণ করেননি তিনি ভোটে পরাজিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে এসব ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি সংবাদ সম্মেলনে মোজাহার আলী ইসলাম আমরুল শকিরুল সাইদুর রহমান ডানেশ আলী ও প্রায় দুই শতাধিক ভাতাভোগী উপস্থিত ছিলেন নোয়াখালীর সোনাইমুড়িতে বিপুল পরিমাণ মাদক ও নগদ টাকা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃতরা হলো নদনা ইউনিয়নের জগজীবনপুরের আব্দুল আজিজের ছেলে সাজ্জাদ হোসেন ওরফে রবি ও বারগাঁও ইউনিয়নের এক নং ওয়ার্ডের ভাবিয়াপাড়ার আব্দুল জলিলের ছেলে রিয়াজুল করিম ওরফের রায়হান সোনাইমুড়ি থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান মঙ্গলবার দুপুর বারোটায় আসামিদের নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয় এর আগে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার নদনা ইউনিয়নের জগজীবনপুরের আব্দুল আজিজের বসতঘর থেকে দশ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয় এরপর তাদের দেয়া তথ্যমতে উপজেলার পাপুয়া এলাকার দুলাল মিয়ার নতুন বাড়ির সাইফুল ইসলামের বসতঘরে অভিযান চালিয়ে একশো দশ বোতল ফেন্সিডিল উনত্রিশ বোতল হুইস্কি এবং তিন কেজি গাঁজা উদ্ধার করা হয় ওসি আরও জানায় এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ